কত পুলিশ ছিল, আমরা খুব সামান্য হলেও সেই পুলিশের অন্তত 10 গুণ ছিলাম। আরো পুলিশ আসলে আরো বেশি আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছে, লড়াই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতেই হচ্ছে, যেটা আমাদের স্টিয়ারিং কমিটি প্রথম থেকে বলে আসছেন। আমাদের স্টিয়ারিং কমিটি হচ্ছেন আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমরা কোন জায়গায় ভুল করলে তারা আমাদের ধরিয়ে দেবেন, তার সঙ্গে সঙ্গে আমরাও আলোচনার মাধ্যমে তাদের কোথাও যদি কোনো একটা জায়গায় একটু পদস্খলন হয় আমরা সেটা ধরিয়ে দিতে পারি। এই সহিষ্ণুতা কিন্তু আমাদের স্টিয়ারিং কমিটিরও আছে। ধন্যবাদ জানাই, আমরা আপনারা আমাদের আন্দোলনকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন। একটু আধটু কয়েকজন যারা এই আবেগটা জানেন না তারা ভুল করতে পারেন, আমরা ভাই বোনে একত্রিত হবে সেই ভুলের শোধরানোর জন্য নিজেদের ভিতরে মারামারি করব না, এ অ্যাসিওরেন্স আমরা প্রত্যেকের থেকে এখানে দিতে পারি। আর যেটা বলার যে এই আন্দোলন আজকে যেটা 51 দিনে পা দিল, এই আন্দোলনে আমাদের অভিমুখ কি? আমাদের অভিমুখ একটাই, বেতন কাঠামো। আপনি ভোটন অ্যাকাউন্টের বাজেটে কি বললেন সেটা আমরা গুরুত্ব দিলাম না, কারণ আপনি নিজেও ওর হিসাবটা জানেন জানেন না বলছি। আপনার বাজেট অর্থমন্ত্রী করেছেন, তিনি কোন কারণে মুখ লুকিয়েছেন অসুস্থতার ভান করে। আপনি গত 10 বছরে এরকম অনেক ইতিহাস তৈরি করেছেন, শেষ করলেন। আপনি আসছেন এই চিন্তা করে, কালকে নাকি খবরে দেখছিলাম কল্পতরু, আপনার এই সমস্ত চাটুকার পেটোয়া যে সংবাদপত্রগুলো আছে তারা আপনাকে কল্পতরু বলতে পারে, কিন্তু সেটাও আমাদের ভাবাবেগকে আঘাত করে। কারণ কল্পতরু বলতেই আমাদের যার নামটা মনে আসে, তার নাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক রামকৃষ্ণ পরমহংসদেব। আপনার চাটুকার খবরের কাগজওয়ালাদের বলে দিন, আপনি যে কথা মাঝে মাঝে বলেন বাংলার সংস্কৃতি, আপনি তার ধারক বাহক নন, আপনি তার বিদারক। সেই জন্যই আপনার চাটুকারদের সাহস হয় আপনাকে বাংলার কল্পতরু বলতে, আমাদের সেইটা বলতে ঘৃণা হয়। হ্যাঁ ঘৃণা করি। তো আপনাকে কল্পতরু, আমরা এখানে যারা বসে আছি আমাদের কিন্তু গণ্ডিটা বড় হচ্ছে, একটু পিছন ফিরে দেখি আমাদের কিছু ছোট ছোট ভাই বোনেরা বসে আছেন, আমরা হচ্ছি বাম জমানার পাপ আপনার কথায়, এরা কোন জমানার পাপ? এরা কোন জমানার পাপ? এ পাপ আপনি করে রেখে গেলেন। দৃঢ়তার সঙ্গে বলছি পরে যে সরকারই আসুক তারা কেউ বলবে না এরা তৃণমূল জমানার পাপ, কারণ ওরা আমাদের ভাই বোন, এটা এই স্টেজে দাঁড়িয়ে বলছি। এটা তো পিছনে তাকালাম, সামনে তাকান। আপনি সরকারিভাবে ঘোষণা করেছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি পারমিশন দিলেন, কি কি দিয়েছেন, কি দিয়েছেন? তুই কি টাকা দিয়েছিস? যে হিসেব চাইবি, হিসাব চাইছি, হিসাব চাইছি। ভোট কিনেছিলেন আমাদেরকে ভুল বুঝিয়ে, ওই আনাগের মাদ্রাসার যে ভাই বোনেরা পড়ে আছে, লজ্জা হয় না আপনাদের? আপনি আবার মাঝে মাঝে কথায় বলেন লজ্জা হয় না? হ্যাঁ আপনাকে নকল করে বলছি, আপনার উদ্দেশ্যে বলছি, লজ্জা হয় না? এরা কোন জমানার পাপ? এখন তারা অনশনে রয়েছে, তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তারা আমার ভাই বোন। এখানে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে আমরা বসে আছি শুধু টাকার জন্য নয়, আত্মসম্মানের জন্য, যেটা সব থেকে বেশি আঘাত আপনি করেছেন। এখানে আপনার সম্পর্কে যা কথা বলা হোক
আমরা গত 51 দিন ধরে এখানে বসে থেকে যে আবেগ তৈরি হয়েছে সেটা আজকে আগুনের মতন ফুটছে, সেই আগুনে আপনি জ্বলবেন, আপনি জ্বলবেন, কথা দিলাম আপনি জ্বলবেন। আজকে সকালবেলায় ভগীরথ খুব ভালো কথা বলেছে, আচ্ছা ভগীরথ নেতা তবু আমার ভাই, আমার থেকে বয়সে অনেক ছোট সেই জন্য নাম ধরে বলি, আপনারা কেউ কেউ বয়োজ্যেষ্ঠরাও এসে বলেন ভগীরথ দা, আমার বলতে খারাপ লাগে, ভগীরথ আমার ভাই, সে এসে বলেছে আমরা এখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম যদি ধ্বনি দেয় কেউ সেই রকম সহিষ্ণুতার সঙ্গেই ইনকলাব জিন্দাবাদ থেকেও মেনে নেব। হ্যাঁ এটাই আমরা, আপনার সেই সহিষ্ণুতাও নেই। আপনি হঠাৎ করে একটা যাত্রাপালার নাম তৈরি করে ফেললেন মামাটি মানুষ, মামাটিকে এখনো মানুষ করতে পারলেন না, কারণ মানুষের সঙ্গে সম্পর্ক আপনার নেই। আপনার সঙ্গে যেখানে যার সম্পর্ক তৈরি হয়েছে হয় ভোটের জন্য আর না হলে আপনার ক্ষমতার অলিন্দে থাকার জন্য। মনে করে দেখুন আপনি যেদিনকে আলাদা হয়েছিলেন সেদিনও আপনি বেঈমান ছিলেন, আজকে আপনি কাউকে কাউকে বেঈমান বলছেন। যেদিন দল থেকে আপনি বেরিয়ে এসেছিলেন মাননীয় অজিত পাজার সঙ্গে সেই দিন আপনি বেঈমান ছিলেন না? চিন্তা করে দেখুন, আমরা প্রত্যেকেই নিজের বিবেকের প্রশ্নের উত্তর দিতে বাধ্য, আপনি যার কাছেই উত্তর দিতে বাধ্য থাকুন না কেন। আপনি সেদিন যে কারণে দল গড়েছিলেন নতুন দলটা বেঈমান হয়েই গড়েছিলেন, আপনি আপনার ক্ষমতা দেখানোর জন্য আলাদা দল গড়েছিলেন। 1998 পয়লা জানুয়ারি আমাদের অনেক ভাই এখানে যারা বসে আছেন ভাই বোন তারা আপনার সঙ্গে সেই দিন ছিল, আজকে তারা আপনার থেকে দূরে সরে গেছে কেন? আপনি তো মা মাটি মানুষের নেত্রী, এই মানুষ যারা আপনাকে দিদি বলে কাছে ডেকে নিয়েছিল তারা ডেকেছিল, আপনি কোনোদিনই ডাকেননি। আপনি উপরে ওঠার জন্য তাদেরকে মই হিসেবে ব্যবহার করেছিলেন তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। মনে পড়ে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, মনে পড়ে অজিত পাজা যাকে আপনি তাড়িয়েছিলেন, আপনাকে বলেছিলেন স্কিজোফ্রেনিয়ার রোগী, আমরা বলিনি আপনার সঙ্গে থাকা, আপনি রাজনৈতিক সন্ন্যাসে বাধ্য করেছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষকেও, আর এখন আপনার আশেপাশে যে সমস্ত অনুচরদের রেখে দিয়েছেন তারা শিক্ষিত হলেও তাদের মেরুদণ্ডটা নেই, নেই। আজকে একটু আগে চন্দ্রচূড় ছি বলতে পারে কারণ ওর মেরুদণ্ডে একটা বেল্ট পড়তে হলেও ওর মেরুদণ্ডটা এখনো বিক্রি করেনি। ভগীরথ এসে বলতে পারে এক্ষুনি পুলিশ অফিসারকে ওইটা ভিডিও পাঠিয়ে দেব, কারণ ভগীরথ না খেয়ে থাকতে পারে, আপনার কাছ থেকে টাকা নিয়ে ওর মেরুদণ্ডটা আপনি কিনতে পারবেন না আপনার টাকা দিয়ে। আপনার কাটবাণীকে এইখানে যারা বসে আছে যত দূর চোখ যাচ্ছে ঘৃণা ছাড়া আর কিছু করে না, সেই জন্যই আপনার দলে থাকা যে ভাই বোনেরা তারাও আজকে এখানে বসে আছে আপনার দিকে ঘৃণা আর আঙুল ছড়িয়ে দিচ্ছে। এত মানুষের ঘৃণা নিয়ে আপনি সরকারে আছেন, আশা করেন আবার সরকার গড়বেন? না, হতে পারে না, তার জন্য আপনার চুরি করতে হতে পারে, চুরি করেও আমরা শিক্ষক মানুষ তো আমাদের একটা কথা বলতো শুনে এসেছি যে চুরি করে পাস করা যায়, চুরি করে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় না, আপনি চুরি করে ফার্স্ট ডিভিশন পাওয়ার আশা করছেন, আপনার পাস করতে পারেন বড় জোর, 2 অঙ্ক 3 অঙ্কে পৌঁছবেন কি? 3 অঙ্কে পৌঁছবেন না? এইখান থেকে যারা বাড়ি যাবে প্রত্যেকেই কিন্তু একেবারে দৃঢ় চেতা হিসেবেই বলেছে দুয়ারে দুয়ারে পার্শ্ব শিক্ষক, তাই তো হবে তো, বুথে বুথে সমাধান হবে তো, হবে, তৈরি থাকুন, লড়াই কিন্তু জোরদার হবে।
জোর লড়াই হবে। কে বলেছেন? যিনি মাঝে মাঝে চড়াম চড়াম ঢাক বাজান তাদের দায়িত্ব আগে নিতে হবে। বীরভূম আগে দায়িত্ব নিতে হবে, উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে খেলা হবে, জোরদার খেলা হবে, যে খেলা চাইবেন সেই খেলা হবে। কিন্তু সে খেলাটা গণতন্ত্রের খেলা, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে খেলা দেখাতে যাবেন না। এখানে এসে আমার যে ভাইরা বলেন ভোটের কাজে যাব না, তাদের বলছি এক্ষুনি এক্ষুনি কথা উইথড্র করুন। প্রত্যেকটা বুথে 48,500 শিক্ষক থাকবে, 37,000 বুথ, 48,000 লাগবে না, প্রত্যেক বুথে একজন পার্শ্ব শিক্ষক ঘুরে দাঁড়ান। এই যারা আছে এরা খুব ভিতুর। কালকে আমাদের কি পুলিশ মেরেছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় আমাদের মেরেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, সেই ভয় আমাদের মেরেছিল। আমরা লালবাজারের সেন্ট্রাল লকআপে যাইনি, প্রতিবাদে যে পুলিশরা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের বলেছি ওটা আপনার এই সরকারের মন্ত্রীদের জন্যে, আমাদের জন্যে না। মন্ত্রীরা চোর তাই সেন্ট্রাল লকআপ, আমরা শিক্ষক তাই নিচে দাঁড়িয়ে আছি। প্রতিবাদ হবে, খেলা শুরু হয়েছে। শিক্ষা দপ্তরের ফুটপাত আজকে ভরে গেছে, শুধু খাই খাই বলে না, দাও দাও বলে না, আপনি চান চান বলে। তৈরি থাকুন, 13ই মে ওই দিনটা আমার উপস্থ হয়ে গেছে। ভোট যেদিন হয় যত দফায় হয় হোক, আসল দিনটা হচ্ছে 13ই মে। এত সময়ে বুঝে গেছেন, আপনার হাতের ভি অনেকবার দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ আর ওই শুকনো হাতে ভি দেখতে চাইছে না। আপনার কোনটা? আপনার এই হাতের আঙুল যে ফাঁকা, এ দিয়ে তো কিচ্ছু বলছে না, শুধুমাত্র নেওয়ার জন্য তিনটে আঙুল এক জায়গায় করে রেখেছেন। এবার ভগীরথ বলে দিয়েছে আমরা সবাই আঙুল দেখাবো, আম্পায়ারের ভূমিকায় আপনি আউট। আমরা সবাই আছি আম্পায়ার। খেলা হবে, জোরদার খেলা হবে। আর বেহালার বেহালা বাজবে, সে তো দেখাই যাচ্ছে বেহালার বেহালা। আপনি যে শিক্ষা ব্যবস্থাকে বেহাল করেছেন তার জন্য আপনার বেহালার আস্তা কুড়ি থাক, বেহালা বাজান। আপনার তো আমার স্ট্যান্ডও লাগবে না, বাজিয়ে যান বাজিয়ে যান। আচ্ছা, এখানে অতরুদার বাড়ি বেহালা, আর ওদিকে মনোরঞ্জনদার বাড়ি নাকতলা। আমি কাকে ছেড়ে কাকে ধরবো? দুটোকেই ধরি। বেহালায় দাঁড়াতে পারবেন না, নাকতলায় বসে বেহালা বাজাবেন। তৈরি আছেন? খেলা হবে, জোরদার খেলা হবে। আমাদের মাঠ সবসময় বড় ছিল, রহনে কো ঘরে নেই সারা জাহান হামারা। যখন নিজেদের ঘর ছেড়ে এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের শাস্ত্র বলে যে পরিবারের একজন সন্ন্যাস নেয় সেই পরিবারের উত্তরণ হয়। 48,000 পরিবার থেকে সন্ন্যাস নিয়ে এখানে বসে আছি। আমাদের পরিবার মানে বাংলার পরিবার, উত্তরণ তো হবেই, হবেই বাংলার পরিবারের উত্তরণ। এতগুলো সন্ন্যাসী তৈরি করেছেন আপনি, আপনার পরিবারের সেই সন্ন্যাসী তৈরি হয়নি। এখনো পর্যন্ত চিন্তা করছেন পরিবারের কাউকে কাউকে অন্য জায়গায় দেখে যাতে সোনা আনা যায়। আপনারা সোনা মৌদির কথা মনে আছে তো?
ভুলবেন না, ভোটার বাক্সে কিন্তু সোনা মৌদির ছবিটা রাখতে হবে। আপনাদের মনে আছে তো এসকেলেটরের কথা? মনে রাখতে হবে, ভোটের বাক্সে ওটা লাগবে। আপনাদের মনে আছে তো কাটমানির কথা? মনে রাখতে হবে, ওটা লাগবে ভোটের বাক্সে। আমরা শিক্ষক, মানুষ গড়া আমাদের কাজ, অমানুষকে শিক্ষা দেওয়া আমাদের কাজ। আশা করি আমার সব ভাই বোনেরা মানুষ করার জন্য অমানুষকে বিদায় দেবেন। এইটুকুই কথা।